তো এটা দার্জিলিং এর গল্পের সেকেন্ড পার্ট। এখন যাচ্ছি হচ্ছে কুঙ্গায়। এখন এবার দার্জিলিং এর ট্রাভেল ভিডিও, ট্রাভেল গাইড, ট্যুর ভিডিও এসব কিচ্ছু না, বাট তাও আমি কুঙ্গার লোকেশনটা একটু বলে দেবো। তার কারণ হচ্ছে কুঙ্গাটা অনেকেই খুঁজে পেতে প্রবলেম হতে পারে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ইজো কেভেন্টার্স এর সামনে। এই কেভেন্টার্স এর অপোজিটে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে, এই যে এই পেছনে যেটা, এই যে এইটা, আর এর সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, আর তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই পাশে কেভেন্টার্স, আর এই যে রাস্তাটা চলে গেছে নিচের দিকেরটা না, এই ওপরের দিকের রাস্তাটা দিয়ে, এই ওপরের দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে বাহাতে পড়বে এই যে লুনার লেখা আছে উপরে। তো এই লুনারের নিচে পড়বে কুঙ্গা। আর ল্যান্ডমার্ক হিসাবে এই যে পেছনে একটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটাকে ইউজ করা যেতে পারে। এই যে এই স্ট্যাচুটা, তো এই স্ট্যাচুর ঠিক পেছনে, তো সেই স্ট্যাচুর ঠিক পেছনে এই যে কুঙ্গা। তো কুঙ্গায় যাব, মোমো খাবো। আগের দিনও বলেছি কোনো রিভিউ না, কোনো কিচ্ছু না। আমি জানি কুঙ্গার মোমো কেমন খেতে, এই নিয়ে বহুবার হলো, অ্যাকচুয়ালি বহুবার হয়ে গেছে। তো আর এই কুঙ্গাতে তার মধ্যে 80 প্রায় বছর 6-7 হয়ে গেছে, তো কাজেই আমার রিভিউ না, আমি জানি জিনিসটা ভালো খেতে। তো যাচ্ছি মোমো খাচ্ছি, তোমাদের সাথে স্টোরি শেয়ার করার করছি, আজকে কীরকম লাগছে সেটাও বলছি, তোমরাও দেখো একটু। তো কুঙ্গায় ঢুকে পড়েছি। এখানে ফুড রেকমেন্ডেশন বলতে সেরকমভাবে আমি কিছু করবো না, তার কারণ আমার মতে মাস্ট্রাই এটা খেতেই হবে ওরকম কিছু নেই। মাস্ট্রাই মানে সবগুলো, কেননা প্রত্যেকটা আইটেম আমার ভালো লাগে। এখানে মোটামুটি আমি সব রকমের খাবার খেয়েছি, বাট হ্যাঁ একটা কথা, কুঙ্গা পপুলার হচ্ছে মোমোর জন্য, সো মোমো ট্রাই করতে পারো। কুঙ্গাতে আমার যেটা সব থেকে ইউনিক লাগে সেটা হচ্ছে এদের অর্ডার করার সিস্টেমটা, এরকম একটা প্যাড আর একটা পেন দিয়ে যাবে। তো এখান থেকে টেবিলে মেনু রাখা আছে কাচের নিচে, তো সেই মেনু দেখে দেখে এখানে লিখে দাও তোমার কী কী লাগবে, কত কোয়ান্টিটি লাগবে। আমার পার্সোনালি স্টিম মোমো ভালো লাগে, তাই আমি স্টিম মোমো অর্ডার করেছি, চিকেন স্টিম মোমো। আর সাথে আমি অর্ডার করেছি হচ্ছে চিলি পর্ক ড্রাই, কেননা বহুদিন এখানে চিলি পর্কটা খাওয়া হয় না, তো সেই জন্য ওটা অর্ডার করলাম। তো এটাই মানে টিবেটিয়ান ফুড ভালো পাওয়া যায়, ঠিক আছে, খুব ভালো, মানে আমার খাওয়া এখানকার মোটামুটি বেস্ট বলা যেতে পারে। তো অর্ডার করলাম আসুক। আর এখানে আমার যেটা স্পেশাল লাগে সেটা হচ্ছে মোমোর সাথে এই একটা চাটনি দেয়, ঠিক আছে, এই যে ঝাল চাটনিটা, এটা আমি বহুজনের সাথে, বহু লোকের সাথে করেছি, আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আমি বলেছি এটা সুইট অ্যান্ড সাওয়ার চাটনি, তো তাদেরকে এক চামচ আমি খাইয়ে দিয়েছি, তারপর তারা আমার বাপ বাপান্ত করেছে, ঠিক আছে, বাপ মা তুলে গালি দিয়েছে, ঠিক আছে, মানে এরকমও বলবো না যে বাপ মা তুলে গালি দিতে বাকি রেখেছিল, একদম দিয়েই দিয়েছে। তো যাই হোক, এখন তবে হ্যাঁ কুঙ্গাতে অর্ডার করে একটু বসতে হয়, তার কারণ হচ্ছে এখানে একদম ফ্রেশলি মেড টু অর্ডার, মানে তুমি অর্ডার করার পর ওরা পুরো জিনিসটা প্রিপেয়ার করে, সো একটু টাইম কনজিউমিং, কিন্তু সেটা ওয়ার্থ ইট, তার কারণ টেস্টটা যেটা থাকে, মানে আমি মোমোটা, আমাকে শ্যুট করতে দেবে না আজকে কেউ, এখানে দাঁড়িয়েই গেল, ওকে গেছে। তো মোমোটা আসলে আমি দেখাচ্ছি, ভেতরটা এতটা জুসি, মানে আলাদা হেভেনলি ফিলিং। তো মোমো আসুক তারপর দেখাচ্ছি। তো আমার মাথার পেছনে ওই জায়গাটা হচ্ছে কুঙ্গার সেই কিচেন, যেখানে সব টেস্টি টেস্টি খাবার দাবার সব তৈরি হচ্ছে এখন। তো আমি ওয়েট করে আছি কতক্ষণে আসবে। অ্যাকচুয়ালি এখানে যে কটা রেস্টুরেন্টে যাই আমি দার্জিলিংয়ে, কুঙ্গা হচ্ছে সব থেকে ছোট, বাট কুঙ্গার মধ্যে একটা কোজি ফিলিংস আছে যেটা অন্যগুলোতে মিসিং, একটা অদ্ভুত এই উডেন ফিনিশের একটা খুব সুন্দর কমফি একটা জায়গা, কেন জানি না আমার খুব ভাল লাগে, মানে
আমার দার্জিলিং এক্সপ্লোরেশন শুরু হয়েছিল যখন দাদার সাথে ফার্স্ট যে রেস্টুরেন্টে এসেছিলাম সেটা ছিল কুঙ্গা। মানে দাদার সাথে আমি মাসুদ দাদার হাত ধরে পুরো দার্জিলিং চিনেছিলাম। তো মাসুদ দাদার সাথে প্রথম যেবার এসেছিলাম আড়াই ঘন্টার জন্য, তো সেই গল্পটা অন্য একদিন করব। তো এসে প্রথম ঢুকেছিলাম কুঙ্গাতে, আর সেই সময় মনে আছে কুঙ্গাতে ঢুকে আমি এক প্লেট চিকেন মোমো নিয়েছিলাম আর এক প্লেট পর্ক মোমো ফ্রায়েড নিয়েছিলাম। তো সেই সময় খেয়ে নিতে পেরেছিলাম, কিন্তু যত দিন গেছে মানে আজকের দিনে দাঁড়িয়ে এখন দামটা প্রায় ডাবল সেটার থেকে। সেটা প্রায় বছর ছয়েক আগের কথা, ছয় কি সাত বছর আগের কথা। তো এখন ডাবল হলেও এখন এক প্লেটও আমি একা খেয়ে উঠতে পারি না। মানে মোমোগুলো আসলে তোমাদেরকে দেখাচ্ছি সাইজটা। ওকে, তো দিস ইজ শো টাইম। এই যো মোমো, ঠিক আছে। সাইজটার মোটামুটি আইডিয়া করতে পারবে কিনা জানি না, এত বড়, ঠিক আছে, মানে আমার মুখের থেকেও বড়, ঠিক আছে। এই সাইজের এই দশটা ধোয়া ওঠা মোমো, আর এই যে চলে এসছে আমাদের ড্রাই চিলি পর্ক। ফার্স্টে শুরু করব মোমো দিয়ে। আপাতত তিনটেই নি, কদ্দুর কি খেতে পারবো জানি না, কটা খেতে পারবো। আর এই ঝাল চাটনিটা যাদের হাড় দুর্বল তারা খাবেন না। গরম ধোয়া উঠছে, আমার একটু একটু ভয় লাগছে, মুখের ভেতরে একটা বাস্ট হতে চলেছে। কতটা জুসি দেখাচ্ছি, সাইজটা একটা কম্পারিজন দিই। একটা মোমো আমার গোটা মুখের ভেতরে যতটা জায়গা ততটা সমান, বাট হ্যাঁ একটা জিনিস, জুসি হোক যাই হোক, ছ সাত বছর ধরে যদি আমি বলি একটা জিনিস চেঞ্জ হয়েছে, ছ বছর আগে ব্যাপারটা আরও সফট ছিল। মানে আমি যদি প্রত্যেক বছর 1% করে ধরি সেই হিসাবে, মানে গত বছরের তুলনায় এবছর বা লাস্ট গত বছর না লাস্ট টাইমের তুলনায় এবার দেখাচ্ছি খুব সেরকম চেঞ্জ নেই, বা সেটার সাথে হয়তো তার আগে খুব একটা ছিল না, বাট একটা হিউজ চেঞ্জ এসছে। জিনিসটা অসাধারণ খেতে, সব ঠিক আছে, বাট কুঙ্গাতে আরও আছে, আরও শুধু কুঙ্গা না আরও রেস্টুরেন্ট আছে, বাট এখন যেহেতু কুঙ্গাতে আছে তাই কুঙ্গার কথা বলছি। বাট কুঙ্গাতে আরও সফট ছিল, মানে ব্যাপারটা আরও সেরা ছিল। আগে 100-110 ছিল, এখন 100-100 হয়ে গেছে। মোমো নাও, দার্জিলিং নিয়ে একটা খুব কনসার্ন আমার, সেটা হচ্ছে দার্জিলিং এর যে নাম করা রেস্তোরাঁগুলো, মানে এখন নাম করেছে, তারা আগে তো সেরকম নাম ছিল না আজ থেকে বেশ কিছু বছর আগে আমি যখন আসা শুরু করেছি, সেই সময়ের সাথে এখনকার স্বাদের তফাত এসছে। মানে প্রথম দু তিন বছরে কিছু আসেনি, তারপর যখন তারা পপুলার হতে শুরু করলো তখন থেকে এখনের মধ্যে স্বাদের পরিবর্তন আসছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত, মানে একমাত্র দার্জিলিংয়ে আসলেই আমি এরকম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খাই, নইলে আমি বাইরে থাকতে সাধারণত সব কিছুই বাড়িতে তৈরি করে নিতে চেষ্টা করি। তো দার্জিলিং যদি সেই স্বাদটা হারিয়ে ফেলে তাহলে খুব মুশকিল। তো এবার টান চিলি পর্কের। তো আমি একটু প্লেটে চিলি পর্ক নিয়ে নিই। কি হ্যান্ডরাইটিং শুধু আরো
এই যে তুলতুলে পিসটা দেখা যাচ্ছে না, যে সাদা সাদা রসগোল্লার মতো চর্বিটা, আমি এভাবেই ঢেলে নিলাম। হ্যাঁ, অত কায়দা করে আমি ঢালতে পারি না। তো চিলি পরোটা খাওয়া যাক। চিলি পরোটা অনেকদিন বাদে খাচ্ছি, কাজেই জানি না কেমন লাগবে। এই দার্জিলিং আমাকে পর্ক ভালোবাসতে শিখিয়েছে, কাজেই দার্জিলিং এ পর্ক নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারবো না। তলার পাটটা পুরোটা মাংস, আগের পাটটা সফট জুসি জুসি ফ্যাট। যারা পর্ক খাও না, কি মিস করছো তোমাদের আইডিয়া নেই। চিলি প্রিপারেশন হিসাবে, মানে চিলি চিকেন, চিলি পর্ক বা চিলির যে আইটেমগুলো হয় সেগুলো হিসাবে টেস্ট ইম্প্রুভ করা যেত অবভিয়াসলি। মানে এটাকে আমি বুঝতে পারছি যে হয়তো সেই গুণগান নেই, টেস্ট ইম্প্রুভ করা যেত। বাট ইন্ডিভিজুয়ালি পর্ক হিসাবে, পর্ক ইজ পর্ক, পর্ক ইজ লাভ। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কুঙ্গা টিবেটিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ না। সো চাইনিজ আইটেমে এক্সপেকটেশন বেশি হাই না রাখাই উচিত। তো কুঙ্গা থেকে তো খেয়ে দিয়ে বেরোলাম, আর একটু যাচ্ছি মেলের দিকে। তো ওখানে গিয়ে একটু বসবো ঠসবো। এখন বাজে হচ্ছে, কটা বাজে রে? এখন বাজে 3:15। তো বিকেল হতে চলল, এই সময় লাঞ্চ করলাম। যাই হোক, তো এখন গিয়ে মেলের কাছে যাব, মেলে বসবো একটু, তারপর দেখি কি করা যায়। এরকম কিছু আপাতত এই মুহূর্তে কোনো, আপাতত এই মুহূর্তে কি করব এক্স্যাক্ট প্ল্যান নেই, শুধু এটুকুনি জানি মেলের দিকে যাব, বাস। চলো যাওয়া যাক, আর আমি এত বড় একটা ছাতা নিয়ে ঘুরছি। এই যে এই পাশের যে দোকানগুলো, এগুলো থেকে সব কলকাতা থেকে যারা আসে এখান থেকে সোয়েটার, শাল, জ্যাকেট এইসব কিনে নিয়ে বাড়ি যায়। আর এই মুহূর্তে আমার লেফট সাইডে আছে, মানে এই মুহূর্তে দার্জিলিংয়ের সব থেকে পপুলার আইকনিক একটা যেটা, সেটা হচ্ছে গ্লেনারিজ। তো গ্লেনারিজে যাব, কিন্তু এখন না, পরে, মানে বিকেলের দিকে যাব হয়তো, দেখা যাক। লকডাউন ছিল বলে কি না জানি না, বাট ট্যুরিস্ট এই মুহূর্তে একটু কম। আমার যেটা ভাল লাগে, ট্যুরিস্ট গিজগিজ করলে আমার দার্জিলিং ভাল লাগে না। তো যাই হোক, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দোকানপাট প্রচুর দেখছি বন্ধ, মানে অনেক দোকান, ম্যাক্সিমাম দোকানই বন্ধ প্রায় বলতে গেলে। ওদিকে হোটেলেও শুনছিলাম যে আমি আবার হাঁপিয়ে যাচ্ছি, টু ব্যাড। যাই হোক,
এইখানে একটা দোকান আছে, এই যে কালিম্পং আর্ট গ্যালারি। এই দোকানটা থেকে আমি যে কতজনের জন্য কত কিছু কিনেছি তার কোনো হিসাব নেই। মানে টুকটাক ছোটোখাটো গিফট কেনার জন্য খুব সুন্দর জায়গা, মানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো ওই প্রথম প্রথম যখন আসতাম কলকাতার লোকজনদের জন্য গিফট টিফট কিনে নিয়ে যেতাম, তো এই দোকানটায় প্রচুর এসেছি আমি, মানে এখনও ভালো চেনা জানা হয়ে গেছে। কী হয়েছে দূরে। এইখানে গোল্ডেন টিপস যেখানে এখন হয়েছে তার পাশে এরকম পজিশনে আগে নাথমুল স্যার একটা টি লাউঞ্জ ছিল, ওখানে বসে চা খাওয়া যেত, কিন্তু সেই টি লাউঞ্জটা এখন বন্ধ। এই অ্যামিগো ট্যুরস অ্যান্ড ট্রেকস আছে, তার পাশে মেল মার্কেট আছে, ওই কর্নারটা দিয়ে টিবেট আর্টসের পাশে এখন নাথমুল স্যার এটা নতুন ব্রাঞ্চ। তো যারা আগে ওই পাশ থেকে চা নিয়ে যেত, মানে যেমন আমি, তো তারা এখন এইখানে আসতে পারো চাইলে, আর না হলে নাথমুলসের নিচের দোকানটা রয়েছে। তো আমার অ্যাকচুয়ালি এই যে দার্জিলিং টি এর বাড়িতে যে কালেকশন বা দার্জিলিং টি এর যে এপিসোডটা করেছিলাম, তো সেই সমস্ত চায়ের সাপ্লাই সোর্স হচ্ছে এই নাথমুলস। এখন আপাতত ওই মেলে এসে একটু বসলাম। তো এই এখানে মেনলি আমার দার্জিলিংয়ে এবার আসার উদ্দেশ্য একটাই, ওই বসে থাকবো, সাইট সিন কি করবো না করবো জানি না, হয়তো নাও করতে পারি, সেটারই সম্ভাবনা বেশি। খাবো দাবো বসে থাকবো, ব্যাস দ্যাটস ইট। না অদ্ভুত মন ভালো করা একটা ওয়েদার, মেঘ ঢুকছে পেছন দিয়ে, এই যে এদিক দিয়ে পুরো মেঘ ঢুকছে, জানি না দেখতে পাচ্ছ কি না, পিছনটাও মেঘে ভরে যাচ্ছে। এখন এখানে বসে যতক্ষণ সময় কাটে আর কি। এখন আপাতত মেল থেকে বেরিয়ে আর একটা জায়গা আছে আমার খুব পছন্দের, তো সেই দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা বেঞ্চ, তো এই বেঞ্চটাতে বসে আমার কত সময় কাটে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেখানে আপাতত যাচ্ছি, গিয়ে সানসেটটা সেখানে ফিল করি, তারপর দেখা যাবে। এই মেলের পাশ দিয়ে এই যে রাস্তাটা এখন ঢুকেছি, এই বাঁদিকে যে জায়গাটা এটাকে বলে অবজারভেটরি হিল, এর উপরে উইন্ডামেয়ার হোটেলটাও আছে। তো এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের, মানে আর কিছু সব কিছু নিয়ে নেওয়া হোক দার্জিলিংয়ের থেকে, বাস এই রাস্তাটাকে যদি রেখে দেওয়া হয় আমি চলে আসবো, মাসে একবার করে দার্জিলিং তো আমি আসবোই। এখন সুযোগ হয় না, সেটা আলাদা কথা, না সুযোগ পেলে মাসে কেন সপ্তাহেও চলে আসতে পারি। আমার দার্জিলিংয়ের এরকমও হিস্ট্রি আছে, আমি আড়াই ঘন্টার জন্য এসেছি কলকাতা থেকে, এসেছি আড়াই ঘন্টা স্রেফ, এখন যে জায়গাটায় যাচ্ছি এই বেঞ্চটায় বসে থেকে তারপর বাড়ি চলে গেছিলাম।
কিছু কিছু খেপামো না, লাইফে থাকা ভীষণ দরকার। তো আমার এই দার্জিলিং রিলেটেড, তো তোমাদেরও অনেকের অনেক রকম খেপামো আছে, তো যার যেগুলো আছে সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো এই ভিডিওটা এই বেঞ্চে বসেই শেষ করব। তো দার্জিলিংয়ের বাকি গল্প নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা এই বেঞ্চটাতেই বসে শেষ করব। তো দার্জিলিংয়ের বাকি গল্প নেক্সট ভিডিওতে থাকবে। বোর না হলে, বোর হতেও পারো, যদি মনে হয় দেখবে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কমেন্টে জানাতে পারো কেমন লাগছে, ঠিক আছে? আর যদি কোনো দার্জিলিংয়ের কোনো ব্যাপারে ডিটেলড কিছু চাও তাহলে সেটাও কমেন্টে জানাতে পারো। কিন্তু এগুলো বলতে বলতে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কোভিডের কারণে আমার বেঞ্চটা তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যো এই জায়গাটা ছিল আমার বেঞ্চ দুটো, এইখানে যে বেঞ্চটা রাখা ছিল তার এই রাইট লেফট সাইডে আমি বসতাম, কিন্তু নেই। এরা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এদিকে মেঘনা থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এদিকে পুরো পাহাড়ের একটা বিশাল রেঞ্জ দেখা যায়, খুব সুন্দর লাগে। আর তার থেকেও মজা লাগে, বসে থাকলে মাঝে মাঝে পুরো মেঘটা উড়ে এসে গায়ের উপর দিয়ে চলে যায়, ওই ফিলটা অন্যরকম। বেঞ্চটা নেই, যাই হোক একটু আপসেট লাগছে। সমস্ত কিছু কাটিয়ে ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ওই বেঞ্চটা নেই, কিন্তু আরেকটু হেঁটে আরেকটু এগিয়ে এলাম, মানে ওই রাস্তাতেই তিনটে এরকম বসার জায়গা আছে, তো পরেরগুলো রয়েছে, শুধু আমারটাই তুলে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক কি আর করা যাবে, এখন আপাতত এটাতে বসে থাকবো, সন্ধে হবে তারপর ফিরবো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।